সাদা কালার একটা ওল্ড শেপের এলিয়ন আছে, এটা ওল্ড শেপের এক্সিও গাড়ি, ছয়ের এক্সিও, বারো, এই পাশে আছে বারোর এক্সিও গাড়ি, 2002 এর এসকোরোলা, 2002 এর মডেল। আচ্ছা, যারা কম রেঞ্জে ভালো গাড়ি চাচ্ছেন এবং ভালো মানের গাড়ি চাচ্ছেন, যে ব্যবসা কাজেও খাটাইতে পারবেন, চাইলে পার্সোনাল ইউজ করতে পারবেন। আমরা করোনা প্রিমিয়ামটা দিয়ে শুরু করি, এটা মডেল 99 মডেল। আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমরা আছি এনআর ভেহিকেল, ওল্ড শেপের এলিয়ন গাড়ি যারা খোঁজেন, সাদা কালার একটা ওল্ড শেপের এলিয়নও আছে, 2006 এর মডেল এলিয়ন। আমরা বিস্তারিত দেখাবো, এই পাশে আছে একটা ওল্ড শেপের এক্সিও গাড়ি, ছয়ের এক্সিও, বারো, এই পাশে আছে বারোর এক্সিও গাড়ি, বাইরে ভাই তিনটা গাড়ি কিন্তু চমৎকার, দুইটা সাদা কালার একটা সিলভার কালার। একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমরা গাড়িগুলোর ব্যাক সাইড থেকে মূলত শুরু করছি, ব্যাক সাইড শুরু করে সামনে চলে যাব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আজকে তিনটা গাড়ি নিয়ে আজকে ভিডিও। ভাইয়া, যারা আমাদের, যারা আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি, যারা বিদেশি প্রবাসী ভাইয়ারা কম রেঞ্জে ভালো গাড়ি চাচ্ছেন এবং ভালো মানের গাড়ি চাচ্ছেন, এই তিনটা গাড়ি আপনারা ধৈর্য সহকারিতে দেখবেন। আমরা এলিয়নটা দিয়ে স্টার্ট করি ভাই। এলিয়নটার মডেল হচ্ছে 2005, আচ্ছা, পাঁচের গাড়ি নয়, ওকে, এবং গাড়িটা দেখেন একেবারে A1 কন্ডিশন, ফার্স্ট পার্টির গাড়ি। আর গাড়িটা দেখেন, এলিয়ন গাড়িগুলো কিন্তু ওল্ড শেপের যে এলিয়ন গাড়িগুলো, এগুলো কিন্তু আপনার সার্ভিসও খুবই ভালো, এবং কি এটা আপনি চাইলে ফ্যামিলি ইউজের জন্য বেস্ট গাড়ি হবে। একটা এসির বাটনটা টাচ, এবং কি ফুল উডেন ড্যাশবোর্ডটা, ফুল উডেন পাচ্ছেন, সাথে বেস কালারের সিট কভার, বাইরে সাদা কালার, ভিতরে ইন্টেরিয়রটা অ্যাশ ইন্টেরিয়র। সামনে হেডলাইটগুলো দেখেন, গাড়ি একেবারে অসাধারণ, গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং গাড়িগুলো খুব সুন্দর পাবেন, মানসম্মত। আচ্ছা, দেখেন গাড়িগুলো, মাসেলগুলো দেখলে বুঝতে পারবেন, মাসেলগুলো দেখেন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ভিতরে সাইডগুলো একেবারেই সুন্দর। তো দর্শক, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 15,50,000, তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে, 15,50,000। এরপর আমরা ওল্ড শেপের এক্সিও দেখাবো, ছয়ের এক্সিও, 31 সিরিয়াল গাড়িটা। আমরা সামনের সাইডটা দেখায় পিছনে চলে যাব, দেখেন সামনের হেডলাইটগুলো আমরা দেখাইতেছি, এবং ইঞ্জিন রুমটা দেখে পিছনের ভিতরে আমরা দেখে আবার পিছনের সাইডটা শেষ করব। আচ্ছা, আর এক্সিও গাড়ি দিয়ে আপনি চাইলে আপনার কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারেন, ফ্যামিলি পারপাসের জন্য ইউজ করতে পারেন, মানে কম বাজেটের মধ্যে এক্সিও গাড়িও বেস্ট হবে, যেহেতু টয়োটার গাড়িগুলো আসলে আমাদের দেশে একটু বেশি ইউজ হয়, এগুলো পার্টসপাতির দামও খুবই কম, খুব মানে বেশি বিক্রিত গাড়ি যদি বলেন তাহলে আমি বলবো এক্সিও, এলিয়ন, প্রিমিয়াম, এই গাড়িগুলো। গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা হলো বেজ ইন্টেরিয়র, চমৎকার কাট কালারের উডেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার, এসির বাটন, ভলিউম, আর গাড়ির কোনো সিট ইনস্টল, মানে কাভার ইনস্টল করা নাই, সিটগুলো অরিজিনালি সিট, এটা সামনে পিছনে গ্লাসগুলো কন্ডিশন অরিজিনাল। আচ্ছা, এই গাড়িটার মডেল হলো 6, রেজিস্ট্রেশন 11, এই গাড়িটার দাম হচ্ছে 13,80,000, তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আরেকটা বিষয় ভাই, অনেকে গাড়ি সম্বন্ধে কম বোঝে, কোনো অ্যানালাইসিস সেন্টার যে কোনো জায়গা থেকে অ্যানালাইস করে নিতে পারবে, তার বিশেষজ্ঞ থাকলে দেখাইতে পারবে। 12-র গাড়ি, 18-তে রেজিস্ট্রেশন, এটা যে জির মনোগ্রাম দেওয়া বা এটা কি জি প্যাকেজের? জি প্যাকেজের। আচ্ছা আচ্ছা, 12-র মডেল, 18-তে রেজিস্ট্রেশন, এটার কালারটা কিন্তু সাদা কালার, এবং ভিতরে ইন্টেরিয়রটা হলো বেইজ ইন্টেরিয়র, যেহেতু জি প্যাকেজের গাড়ি সেহেতু আপনি গাড়ির সফট টাচ এসি থাকবে, মাঝখানে হ্যান্ড রেস্টও থাকবে, দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু অরিজিনাল এসি, এসি টাচ, কোনো কাভার ইনস্টল করা নাই, এসির বাটন টাচ আমরা দেখিয়েছি, আর উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন। আর এটা যদি অ্যালোরিমগুলো দেখাই, খুবই ডিজাইনেবল অ্যালোরিম, চাকার কন্ডিশনও ভালো আছে, সামনের হেডলাইটগুলো হলো প্রজেকশন হেডলাইট, 34 সিরিয়াল, মিরপুর BRTA নাম্বার, সাদা কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই, গাড়ি তো অনেক আছে, আমরা শুধুমাত্র তিনটা গাড়ি কেন দেখাচ্ছি? আসলে এই গাড়িগুলো আপনারা হয়তো পূর্বে ভিডিওতে দেখেছেন, এমনকি ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমরা শর্টলি দেখাচ্ছি। এগুলো ভিতরে ইঞ্জিন রুমটা দেখেন, কোনো খোলা কাটা কিংবা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না? কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা আচ্ছা, এই গাড়িটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2018, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 17,50,000, তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আমরা করোনা প্রিমিয়ামটা দিয়ে শুরু করি। এটা মডেলটা কত ভাই? এটা মডেল 99 মডেল, 2003-এর রেজিস্ট্রেশন। যদিও করোনা প্রিমিয়ার একটু সিসি বেশি, 1580 সিসি, বাট গাড়িটা কিন্তু হেভি বডি। আমি যদি একটু দেখাই বাইরে ভাই, মানে সচরাচর মানে এলিয়ন প্রিমিয়ো গাড়িগুলো থেকেও অনেক স্ট্রং বডি এ করোনা প্রিমিয়ো, এবং গাড়িও হেভি গাড়ি। আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা হেভি গাড়ি খুঁজছেন তাহলে আপনারা করোনা প্রিমিয়োটাও দেখতে পারেন। ভিতরে ইন্টেরিয়রটা হলো চকলেট কালার ইন্টেরিয়র, একটু দেখাই দিই। আর এটাতে কিন্তু আপনি ডাবল এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন, নতুন এক্সেট সিট কভার ইনস্টল করা আছে গাড়িতে, একটা স্পোর্টস লুক দেওয়ার জন্য পিছনে একটা ব্যাক স্পয়লারও লাগানো আছে, আর গাড়িটা যেহেতু গ্যাস করা আছে, ডাবল স্পয়লার কিন্তু, একটা মিনি স্পয়লারও সাথে আছে, গাড়িটা গ্যাস করা আছে, কালারটা হলো পার্ল কালার। আর চাকাগুলো দেখেন, 99 মডেল,
আর এ হলো গাড়িটার সামনের লুকটা, এবং সামনের লুকগুলো দেখেন পুরো গাড়িটাই অরিজিনাল বডি, অরিজিনাল কালার, এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা, এটা কি সিএনজি না এলপিজি করা ভাই? সিএনজি করা। সিএনজি করা, আচ্ছা। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার আজকের প্রাইস হচ্ছে 7,50,000। 7,50,000, তারপরে আলোচনা সাপেক্ষে তো কিছু কমবে। 2002 এর এস করোলা, 2002 এর মডেল। আচ্ছা, এবং এই গাড়িটা ফার্স্ট পার্টি গাড়ি, আসলে বাস্তবে যা দেখবেন ভিডিওতে তাই দেখবেন, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, লাইটতে শুরু করে সব কিছু অরিজিনাল। আচ্ছা, আর এক্স করোলা গাড়িগুলো কিন্তু সবারই একটা পছন্দের তালিকায় থাকে। এই গাড়িগুলো আপনি চাইলে ফ্যামিলি পারপাসে ইউজ করতে পারবেন, এই গাড়িটা দিয়ে আপনি চাইলে টাকা ইনকামের জন্য আপনি বিজনেস পারপাসে ব্যবহার করতে পারেন। সাদা কালার, ভিতরে ইন্টেরিয়রটা হলো আপনার বেজ ইন্টেরিয়র, যেটা কিন্তু সবার পছন্দের ইন্টেরিয়র, যদিও এই পাশে লাইটিং খুবই কম, তারপরও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। বেজ কালারের সিট কভারটাও ইনস্টল করা আছে, গাড়িটা সিএনজি করা আছে। একটু দেখাই দিই পিছনের ডোরগুলো খুলে, প্রত্যেকটা ডোরে চমৎকার উডেন প্যাড। আর এলো গাড়িটার ব্যাকসাইডটা দেখেন, 19 সিরিয়াল, এটা 2002 এর মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন এটা হলো 2006। এগুলো গাড়িটার ব্যাকসাইডটা দেখেন, সামনে পিছনে আপনার বাম্পারও ইনস্টল করা আছে, আর ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়িগুলো দেখতেও কিন্তু আলাদা একটা সুন্দর লাগে। দেখেন ডাবল এয়ার ব্যাগ আছে। এই গাড়িটা আপনি চাইলে হেভি কাজও ইউজ করতে পারেন, ফ্যামিলি পারপাসে ইউজ করেন, আপনি এটা রেন্টে গাড়ি ইউজ করেন, জোস হবে। এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে 10,80,000, তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে। তো দর্শক, দুইটা গাড়ি আপনাদের চেনা, এবং এই প্রিয় গাড়ি জাপানি গাড়ি, এবং গাড়ি দুইটা দেখলেন মানসম্মত 100% নিশ্চয়তা পাবেন, আপনারা যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন। তো আজকে যারা এই গাড়ি চাইলে ব্যবসার কাজেও খাটাইতে পারবেন, চাইলে পার্সোনাল ইউজ করতে পারবেন, এবং আমার ডাইন সাইডে যে গাড়িগুলো ইয়াং জেনারেশনগুলো যারা এই গাড়িগুলো খুঁজতেছেন চলে আসেন এনার ভেহিকেলে, এবং এনার ভেহিকেলে চাইলে নিশান, সানি, অন্য অন্য গাড়ি, ভ্যারাইটিস গাড়ি আমার এখানে আছে, আপনারা চাইলে আপনাকে পছন্দের গাড়ি পাবেন, হিউজ পরিমাণ গাড়ি, সব ধরনের সুন্দর গাড়ি কালেকশন করা আছে। তো দর্শক, আজকের জন্য বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ওকে, সবাই ভিডিওটা শেয়ার করবে। ঠিকানাটা বলতেছি, আমাদের ঠিকানা হলো 138 সাত মসজিদ হাউজিং রোড নাম্বার 3, মোহাম্মদপুর, বেড়িবাঁধ, 4 রাস্তার মোড় থেকে হাতে ডানে 30 গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে। আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল, যারা গাবতলি থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে, আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল। তো দর্শক, বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।